এই যে এটা হচ্ছে লগ ইনের ফরম্যাট, আর এখানে হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তখন ইমেল দিয়ে করা যাবে, এবং গুগলের যেটা অ্যাড করা থাকবে জিমেইলে সেটা দিয়ে ডাইরেক্ট করা যাবে, এবং আরো আদার্স অপশন আছে ফেসবুক, অ্যাপেল এক্সেট্রা। তো আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন নিজ দায়িত্বে, তো এখানে লগ ইন করার পরে এইরকম এখানে অপশন শো করবে। আমি এখন অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে যাই, দেখি কি কি আছে। তো অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গেলে যদি এখানে কারো ওয়েবসাইট তৈরি করা থাকে তাহলে এখানে এইভাবে শো করবে, অথবা এই যে এখানে দুইটা ফরম্যাট আছে এই লিস্টে শো করবে। যতগুলো ওয়েবসাইট ওই অ্যাকাউন্টের আন্ডারে থাকবে সবগুলো ওয়েবসাইট এখানে শো করবে। তো এটা বোঝা যায় যে একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল ওয়েবসাইট বানানো যাবে, এবং প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ইমেল ক্যাম্পেইন, তারপরে ক্যাম্পেইন ডোমেইন, এবং ওয়েবসাইটটা পাবলিশ করার জন্য এদের স্কোয়ারস্পেস যেটা প্ল্যান আছে সেটা পারচেস করতে হবে প্রতিটা ওয়েবসাইটের জন্য। এই যে স্কোয়ারস্পেস প্রাইসিং লিখে সার দিলে এখানে আমরা স্কোয়ারস্পেস প্রাইসিং, এখানে আছে পার্সোনাল, বিজনেস, কমার্স এবং অ্যাডভান্স কমার্স, বেসিক কমার্স, অ্যাডভান্স কমার্স। তো আপনারা এটা দেখবেন এই যে স্কোয়ারস্পেস এর প্রাইসিং যেটা, এটা দেখবেন যে কোন কোন প্রাইসিং এ আমাদের অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট আপগ্রেড করলে আমরা কি কি অপশন পাবো, এটা দেখলে বোঝা যাবে। যে এখানে বাম পাশে লিখে দিচ্ছে যে ফ্রি কাস্টম ডোমেইন, এগুলো সবগুলো প্ল্যানে দেবে, এসএসএল সিকিউরিটি সবগুলো প্ল্যানে দেবে, তারপরে ভিডিও কত কতটুকু রাখা যাবে সেগুলো বলছে, এসইও ফিচার্স কি কি থাকবে না থাকবে এগুলা আরো নিচে আছে অনেক। আচ্ছা, তারপরে তো এখন যেহেতু আমরা নতুন করে একটা ওয়েবসাইট বানাবো প্র্যাকটিসের জন্য, তো এখন আমরা নতুন ওয়েবসাইটটা বানাই। এই যে ডান পাশে এখানে একটা ক্রিয়েট ওয়েবসাইট আছে, আর আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয় তখন কিন্তু এইখানে কোনো ওয়েবসাইট শো করাবে না, বলবে যে নো ওয়েবসাইট ইয়েট। তখন এখান থেকে একটা ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করলে টেমপ্লেট চুজ করতে হবে, তারপরে আরো কিছু সামথিং কিছু কিছু অপশন আছে ওগুলা ফলো করলে হয়ে যাবে, তো কোনো ব্যাপার না। দেখা যাক কি করা যায়, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে পারি। তো ক্রিয়েট এ ওয়েবসাইট এবং ক্লিক করলাম। আচ্ছা, যখন ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করলাম তখন এখানে দিছে যে হোয়াটস ইওর সাইট অ্যাবাউট, মানে আপনার ওয়েবসাইট কি রিলেটেড হবে। আমি যদি কোনো কিছু এখান থেকে নিতে চাই, যদি ফ্যাশন রিলেটেড অথবা ডিজাইন, রেস্টুরেন্ট, জুয়েলারি, এখান থেকে নিতে পারবো সেম লাইক অ্যাজ কুইকস এর মতো। তো আমি এগুলো স্কিপ করে দিচ্ছি। তারপরে এখানে আছে যে হোয়াট আর ইউর টপ গোলস, আপনার গোলস কি, যেমন সেল, অনলাইন কোর্স, সেল অন ডিমান্ড, ভিডিওস, যা যা মানে যেগুলো আর কি মূল যেটা টপ লাগে সেটা সিলেক্ট করে দিলে ওই রিলেটেড আর কি টেমপ্লেট গুলো আমাদেরকে শো করবে এরপরে। তো আমি এটাও স্কিপ করে দিলাম। তারপরে এখান থেকে কি আছে, হায়ার আর ইউ, ভাই কেউ একজন কথা বলেন রে ভাই। কেন আসলে আমি ভাই আপনার আমাদের কথা শুনতে পারেন না আপনি? আপনার মাইক্রোফোনের সমস্যা আছে। আপনি চালাই যান। আচ্ছা, হোয়ার আর ইউ ইন ইউর প্রসেস, লেট আস নো হোয়াট স্টেজ ইউ আর এট, কোন স্টেজে স্টেজে আছি সেটা বলতে বলছে আর কি। এখন একগুলো সিলেক্ট করলেই হবে, তখন ওরা বুঝবে। আমি এগুলো সিলেক্ট না করে জাস্ট স্কিপ করে দিই। যদি আমরা আমি ওইখানে হচ্ছে ওই যে ওরা যে তিনটা অপশন ছিল ওগুলো যদি সিলেক্ট করতাম,
তাহলে হচ্ছে ওই রিলেটেড এখানে টেমপ্লেট শো করতো, তো আমি সিলেক্ট করি নাই, যার কারণে এই যে পপুলার ডিজাইনটা শো করতেছে এখানে। ওইখান থেকে সিলেক্ট না করার পরে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন অনলাইন স্টোর, পোর্টফোলিও, মেম্বারশিপ, ব্লগ, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, এখান থেকে আমি আর কি কিছু কিছু ক্যাটাগরি আছে এখান থেকে সিলেক্ট করতে পারি। তো বর্তমান আমরা যে ভার্সনে কাজ করব, স্কোয়ারস্পেসের কিন্তু পপুলার এখন দুইটা ভার্সন হচ্ছে, একটা স্কোয়ারস্পেস 7.0 আর রানিং এখন একটা চলতেছে স্কোয়ারস্পেস 7.1। তো বেশিরভাগ এখন কাজগুলো স্কোয়ারস্পেস 7.1 এ হয়, এটা স্কোয়ারস্পেস আপগ্রেড করছে, এবং স্কোয়ারস্পেস 7.0 টা ছিল আগে, ওই আগে থাকাতে ওটা নানা ধরনের সমস্যা হয়েছিল, যেমন ভালোভাবে টেমপ্লেট সিলেক্ট করতে হয়, ইউজার ফ্রেন্ডলি একটা টেমপ্লেট না নিলে পরে আবার এ অপশন করা যায় না, ও অপশন করা যায় না, হ্যান ত্যান যা। আর স্কোয়ারস্পেস 7.1-এ এটা সমস্যা নাই, যে কোনো একটা টেমপ্লেট নিলেই কাস্টমলি সবগুলো চেঞ্জ করা যায় এবং যে কোনো ডিজাইন একদম করা যায়। যেমন আমরা উইক্স এর টার্নিং হলে করতে পারি, যে কোনো একটা টেমপ্লেট নিলেই আর সবগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক স্কোয়ারস্পেস 7.1 ভার্সনে বর্তমান আমরা যে টেমপ্লেট নিয়ে কাজ করবো সেটাই, এটা করা খুব ইজি আগের ভার্সনের থেকে। তো এই জন্য আমি হচ্ছে স্কোয়ারস্পেস 7.1 আগে শুরু করলাম, এটা যখন আমাদের মোটামুটি হালকা পাতলা হয়ে যাবে তখন আমরা স্কোয়ারস্পেস 7.0 টেমপ্লেট গুলো ধরবো, একটু ওটা দুই তিন দিন দুই তিনটা ক্লাস দেখলে হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিলে কিন্তু হয়ে যাবে, দেখি কোন টেমপ্লেটটা ভালো লাগে। যে কোনো একটা টেমপ্লেট প্রথম কার বলাই নেই, আচ্ছা এটাই নেই, এই প্রিভিউ যদি দেখতে চাই, যে প্রিভিউতে ক্লিক করলে এটা প্রিভিউ দেখার একটা অপশন দিবে, এই যে ভিউ ডেমো সাইট, ডেমো সাইটে ক্লিক করলে এই ডেমো সাইটটা কেমন হবে এইরকম দেখা যাচ্ছে। আর যদি আমি ডেমো না দেখে ডাইরেক্ট ডিজাইন দেই তাহলে ডেমো ইনপুট হয়ে যাবে অটোমেটিক, এবং একটা ওয়েবসাইট আমার অ্যাকাউন্টের আন্ডারে তৈরি হয়ে যাবে। তো উইক্সে উইক্সে কিন্তু ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল আছে, ওই উইক্সে ট্রায়ালের কোনো অপশন নেই, মানে কিছুদিন পরে যে একটা ওয়েবসাইট ওইটা রিমুভ করে ফেলতে হবে এবং আপগ্রেড আপগ্রেড করতে হবে সেরকম অপশন উইক্সে নেই, কিন্তু স্কোয়ারস্পেসে আছে। স্কোয়ারস্পেসে কোনো একটা টেমপ্লেট নিলে আমাদেরকে 14 দিন টাইম দেবে, 14 দিন আমরা ওই ওয়েবসাইটটা এডিট করতে পারবো, এবং 14 দিন পরে আমরা আর ওয়েবসাইটটা এডিট করতে পারবো না। যদি এডিট করতে চাই তখন ওদের প্ল্যান আপগ্রেড করে ওই ওয়েবসাইটটাকে সচল করতে হবে, তাহলে আমরা এডিট করতে পারবো। আচ্ছা, তো যখন আমি ওয়েবসাইটে এই টেমপ্লেটটা এডিট করলাম তখন এখানে যে আমার দিচ্ছে যে ওয়েলকাম টু ইউর সাইট, এখানে চাইছে যে আমার স্কোয়ারস্পেস ওয়েবসাইটের নাম কি হবে, তো আমি এটা দেই নির্মল আইটি নামে, আমি দেই একটা সেক্রেটারি নাম দিলাম আমি অনির্বাণ আইটি, এটা করলাম কন্টিনিউ। তারপর এখানে আরেকটা অপশন দিচ্ছে যে এডিট পেজেস, কিভাবে পেজ এডিট করতে হবে, এখানে শর্ট একটা জিপ আকারের ইমেজ দিছে, আমি এখন নেক্সট করি, নেক্সট করলে ক্রিয়েট পেজেস, এই যে পেজ কিভাবে নতুন করে তৈরি করতে হবে সেটার একটা বিষয় দিছে, এবং পেজ ড্রাগ এন্ড ড্রপ দেখাচ্ছে। তারপরে নেক্সট দিলাম, স্টাইল ইওর সাইট, মানে ওয়েবসাইটটার আমরা স্টাইল কিভাবে চেঞ্জ করতে পারি, লাইক ফন্টের কালার, ফন্ট ফ্যামিলি, তারপরে সেকশনের কালার, বাটনের কালার, ইমেজ গুলো কেমন হবে সেটা, প্রোডাক্ট আইটেম কেমন হবে সেগুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটার অপশনটা বলতেছে কোথায় আছে সেটা, এটা আছে ডিজাইনের পরে সাইট স্টাইল। আচ্ছা, ওগুলো আমরা দেখবো, সমস্যা নাই, নেক্সট করি গেট স্টার্ট। আচ্ছা, গেট স্টার্ট যখন করলাম তখন এই যে এইখানে আমরা যে টেমপ্লেটটা দেখছি ওই অনুযায়ী আমাদের ডেমো ইনপুট হয়ে গেছে একটা, এবং ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টের আন্ডারে। তো আচ্ছা, তো এইখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তার আগে আর একটা অপশন দেখাই, আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা এখন আমার অ্যাকাউন্টের আন্ডারে শো করবে, আমি যদি এটা রিফ্রেশ দিই, এই যে অনির্বাণ আইটি নামে একটা
অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আমার অ্যাকাউন্টের আন্ডারে, এবং এটা দেখাচ্ছে যে ওয়েবসাইট ট্রায়াল এক্সপায়ার্স অন মার্চ, মানে 14 তারিখে আমার এই এই ওয়েবসাইটের ট্রায়াল এক্সপায়ার হয়ে যাবে। যখন আমি অ্যাকাউন্টে লগ ইন করবো, যদি এই ওয়েবসাইটে আমি কাজ করতে চাই, তাহলে যে গো টু ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইট যে কোনো এক জায়গায় ক্লিক করলে এইরকম অবস্থা শো করবে ডাইরেক্ট, আর কোথাও নিয়ে যাবে না, এইটাই ড্যাশবোর্ড শো করবে। তো এখানে প্রথমে আছে পেজেস, আমাদের যতগুলা পেজ থাকবে সবগুলা পেজ এখানে থাকবে। এই যে প্রথমে এখানে হচ্ছে বাম দিকে কিন্তু আছে আমার লোগো, এখানে লোগো লোগো রাখার জায়গা, এটা আমরা দেখব যখন এডিট করব। আর ডান দিকে আছে আমাদের মেনু বার, এবং এইখানে এটা হচ্ছে যে মেইন নেভিগেশন। এই মেইন নেভিগেশনের আন্ডারে যতগুলো পেজ থাকবে সেই পেজ গুলো এইখানে শো করবে, এই মেনু বারে শো করবে। আর এখানে হচ্ছে নট লিঙ্ক, আমাদের ওয়েবসাইটে পেজ থাকবে কিন্তু মেনু বারে শো করবে না, সেগুলো হচ্ছে এখানে। আমরা কিন্তু উইক্সে করছিলাম, এটা করছিলাম হচ্ছে মেনুর আন্ডারে পেজ রেখে আমরা হাইড করছিলাম, থ্রি ডটে ক্লিক করার পরে আমরা পেজ গুলা হাইড করে দিয়েছিলাম মেনু বার থেকে, কিন্তু এখানে ওই নাই। আমরা পেজ ডিসেবল করে দিতে পারবো কিন্তু হাইড করে রাখতে পারবো না, পেজ ডিসেবল করলে ওই পেজটা আর ওই লিংকে গেলেও আর শো করবে না। তো এখানে হাইড করার অপশন নেই, হাইড করার অপশন হচ্ছে যে নট লিঙ্ক, নট লিঙ্কে রেখে অন্যভাবে লিঙ্ক করে দিতে হবে। তো মেন নেভিগেশন এবং নট লিঙ্ক এটা। আচ্ছা তারপরে আছে দেখি দেখে যাই, তারপরে আছে ডিজাইন। এই ডিজাইন এই যে এখানে আছে সাইট স্টাইল, এখানে যদি সাইট স্টাইলে ক্লিক করি, এই যে ফন্ট কালার অ্যানিমেশন স্পেসিং বাটন ইমেজ ব্লক, এই ছয়টা অপশন এখানে আমরা পাবো, এগুলো আমরা পরে দেখব, এখন অত কিছু চিন্তা করার নাই। এটা হচ্ছে ব্রাউজার স্ক্রিন, ব্রাউজার আইকন সরি। তো ব্রাউজার আইকন কি সেটা তো জানেন, ফ্যাব আইকন, এই লক লক স্ক্রিন। আমরা যদি ওয়েবসাইটের যে কোনো একটা পেজ অথবা ওয়েবসাইটটিকে পাসওয়ার্ড প্রোটেক্ট করি তখন কোন স্ক্রিন দেখাবে সেটা এখানে আমরা এগুলো দেখবো, সমস্যা নেই। এটা হচ্ছে চেক আউট পেজ, 404 পেজ কেমন হবে সেটা, অ্যাক্সেস জেনারেটেড স্ক্রিন কেমন হবে সেটা, সোশ্যাল শেয়ারিং, যে কোনো পেজ অথবা যে কোনো পেজ শেয়ার করতে গেলে কোন লোগো বা ইমেজটা শো করবে সেটা এখানে দেওয়া যাবে। যে কোনো ওয়েবসাইট যদি আমরা শেয়ার করতে চাই ফেসবুকে, ওর কিন্তু একটা লোগো সাথে টাইটেল, এই ওয়েবসাইটের নাম এবং হালকা এখানে একটু টাইটেল শো করে, তো ওইটা কিভাবে দেওয়া যায় সেটা এখান থেকে। আর এইখানে হচ্ছে কাস্টম সিএসএস, আমাদের ওয়েবসাইটে আমাদেরকে কিছু কিছু ডিজাইন করার জন্য অথবা কোনো ফিচার্স অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন পড়তে পারে জাভাস্ক্রিপ্ট কোড, জেকুইরি কোড, এইচটিএমএল, সিএসএস কোড, এই চারটা কোডের প্রয়োজন পড়তে পারে। তো এই ওয়েবসাইটে সিএসএস কোর্স সিএসএস কোড আমরা যদি এইখানে বসাবো কাস্টম সিএসএস এ, আর এইচটিএমএল কোড তো যখন বসাবো তখন তো এইচটিএমএল কোড এখানে বসাতে হবে বডিতে, এটা হচ্ছে বডি আর এখানে হচ্ছে কোড লেখার জায়গা। আচ্ছা আর জাভা স্ক্রিপ্ট জেকুইরি কোড কোথায় অ্যাড করতে হয় সেটাও পরে দেখবো, সমস্যা নেই কাজ করতে করতে। তো আমি এইদিকে বেশি দূর না যাই, আমি পেজ থেকে শুরু করি, পরবর্তীতে আমাদের যেগুলো দরকার হবে আমরা ধীরে ধীরে এখান থেকে শিখে নেব, এবং সবার শেষে এগুলোর কোথায় কি আছে একটা শর্ট ডেমো ভিডিওর মতো হবে। আচ্ছা পেজেস এর ভিতরে গিয়ে আমাদের যেটা আসল কাজ একটা ওয়েবসাইট ডিজাইন করা, সেগুলো আগে দেখি। তো এখানে কিছু ডেমো পেজেস আছে, আমি এগুলো ডিলিট করে দেই, আমি চাচ্ছি না এগুলো রাখতে, আমি কাস্টমলি ডিজাইন করব আমরা। আচ্ছা কনফার্ম ডিলিট করে দিলাম, আওয়ার ওয়ার্ক এটা ডিলিট করে দিলাম। এখানে একটা হোম পেজ আছে, আমি হোম পেজটাকে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে যাওয়ার পরে আমি আচ্ছা সরি উপরে নিয়ে যাওয়ার পরে এখানে এটা এখন কিন্তু ওই যে মেইন নেভিগেশনে শো করবে, দেখেন এখানে কিন্তু শো করবে, যখন আমি উপরে নিয়ে আসলাম তখন এখানে শো করলো। আরেকটা বিষয় আমি যে পেজ গুলো ডিলিট করলাম
সবগুলা পেজ কিন্তু আমি এই যে এইখানে পাবো, ডিলেটেড পেজ। এখানে যদি আমি ক্লিক করি, এই যে কোন কোন পেজ গুলো ডিলিট করলাম সবগুলা এখানে আছে। আমি যদি এটা কিন্তু ট্রাশ, যেটা রিসাইকেল না কি যেন বলে, রিসাইকেল বিন কম্পিউটার ভাষায়, এটা কিন্তু সেই ট্রাশ রাখার জন্য এখানে এখানে একটা রিসাইকেল বিন। আমি এখান থেকে এই পেজ গুলা রেজিস্টার করতে পারবো আমার মেইন নেভিগেশন অথবা ওয়েবসাইটে অ্যাড হবে, এবং এখান থেকে আমি একবারে পার্মানেন্টলি ডিলেটও করে দিতে পারবো। যদি ইনপুটে ট্রাশ দেই তাহলে সবগুলো ডিলেট হয়ে যাবে। আচ্ছা, এই হোম পেজ এখানে, এই হোম পেজ থাক, আমি একটা নতুন পেজ নিয়ে এখন ফুললি একটা ডিজাইন করতে পারি, সেটা দেখি। আচ্ছা, আমি এখন একটু এই প্লাসে ক্লিক করলাম, আমি মেইন নেভিগেশনের আন্ডারে যেটা পেজ নেব আমি এই মেইন নেভিগেশনের আন্ডারে করাবো, তাই আমি এই মেইন নেভিগেশনের আন্ডারে প্লাস আইকনে ক্লিক করতেছি। প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটা অপশন আছে। দেখেন, একটা আছে ব্ল্যাঙ্ক পেজ, এখানে শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হবে। যদি আমি এটা ক্লিক করি তাহলে অটোমেটিক একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হয়ে যাবে। এখানে আছে পেজ লেআউট, যদি আমি এখানে ক্লিক করি আমি অনেক অনেক কয়েকটা পেজের লেআউট পাবো। লাইক অ্যাজ এই যে জেনারেল, জেনারেল পেজ কেমন হয় এখানে কিছু লেআউট দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট পেজ কেমন হয় সেটা এখানে দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট মানে বুকিং, শিডিউলিং। তারপরে অ্যাবাউট পেজ কেমন হয় সেটার হালকা একটু এখানে দেওয়া আছে, কন্ট্যাক্ট পেজ কেমন হয় সেটা দেওয়া আছে, সার্ভিস, মেম্বার এরিয়া, গ্যালারি, টিম, রিভিউজ, মেনু, আরএসভিপি, হ্যাট, তারপরে প্রাইভেসি পলিসি, অ্যান্ড হচ্ছে টার্মস অফ সার্ভিস। কোনো ক্লায়েন্ট যদি কখনো ডেমো ওয়েবসাইট চায় তখন এইখান থেকে সাডাম সাডাম লেআউট নিয়ে একটা ওয়েবসাইট বানা যায়। কিন্তু স্কয়ার স্পেস এর অত বেশি উইক্স এর মতো টেমপ্লেট অথবা পেজ এর লেআউট নাই, যার কারণে আর কি কাস্টমলি সবগুলো করতে হয়। তবে এগুলো আমি দেখাইলাম। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে, এখানে আছে শিডিউলিং। এই শিডিউলিং অ্যাড করলে ওই যে আমরা পেজ লেআউটে যে শিডিউলিং দেখলাম সেটা এখানে পাওয়া যাবে। তারপরে আর বিশেষ কিছু যে কালেকশন আছে, কালেকশন কালেকশন বলতে একটা আছে ব্লগ, স্টোর, পোর্টফোলিও, ইভেন্ট, ভিডিওস। ভিডিওসটা নতুন, আগে ছিল না, এখন নতুন দিছে। তো এই কালেকশন বলতে বোঝাচ্ছে যে একটা সার্ভিস পেজ থাকবে এবং ওই সার্ভিস আইটেম গুলার একটা ডিটেলস পেজ থাকবে, এটাকে একটা মূলত কালেকশন বলা হচ্ছে। কালেকশন কালেকশন বলতে এটাই বোঝায় যে দুইটা পেজ থাকবে, একখানে সবগুলা সার্ভিস শো করবে অথবা সবগুলা লিস্ট শো করবে, এবং ওইটাতে প্রতি প্রতি সার্ভিসে অথবা আইটেম গুলোতে ক্লিক করলে ওই ওই আইটেম অথবা সার্ভিস গুলার ডিটেলস শো করবে। তো এখানে যে কয়েকটা আছে সবগুলোর কিন্তু অমন, আমরা স্টোর কি সেটা আগে জানি, এটা আমরা বুঝি। একটা প্রোডাক্ট পেজ এবং প্রতিটা প্রোডাক্টে ক্লিক করলে ওই প্রোডাক্টের স্পেসিফিক ইনফরমেশন, তারপরে প্রাইস সহ পারচেজ করার অপশন থাকে। পোর্টফোলিওটা সেম ওয়ার্ক সেম, ইভেন্টও সেম, ভিডিওস ভিডিওসটাও সেম, ব্লগ আর ভিডিওস দুইটা সেম। এটাতে জাস্ট ভিডিও আপলোড করা যাবে আর এখানে জাস্ট ব্লগ স্টোরি দুইটা সেম। এই ভিডিওটা নতুন দিছে, আগে ছিল না। তো আচ্ছা, আর এরপরে আছে ফোল্ডার। এই ফোল্ডার আমরা যদি ড্রপ ডাউন মেনু করতে চাই, উইক্সে যেভাবে আমরা ডান পাশে একটু ড্রাগ এন্ড ড্রপ করে মেনু বারটা এরকম করে ডান পাশে ড্রাগ এন্ড ড্রপ করলেই কিন্তু ড্রপ ডাউন মেনু হয়েছিল, কিন্তু এখানে ওইভাবে হবে না। এখানে করতে গেলে এই ফোল্ডারের আন্ডারে পেজ গুলা নিতে হবে। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না কি? জি, শোনা যাইতেছে। ক্লিয়ার? কোন সমস্যা না, ক্লিয়ার শোনা যায়। হ্যালো, হ্যাঁ ফেরদৌসী আপু, মাত্রই কথা বলাটা ক্লাস হচ্ছে না, হচ্ছে কথা বলে ইগ্রন ক্লাস তো শেষের মধ্যে।
ফেরদৌস স্যার আপনি কথা শুনতে না পান? কি কথা শুনতে না পাই কেন? আপনি বের করছে ফেরদৌস করছে ফোনে করলেন তো ভাই। জি আর কি হাবিব ভাই কি এখনো কথা শুনতে পারলে? হাবিব ভাই আছে না নেই? আমি আছি 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 আছি, না কথা শুনলো না। আমিনুল। হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। প্রথমে ঢুকে তো আমি চিল্লাইতে চিল্লাইতে আমার গলাটাই বসে গেল, কেউ সারা শব্দ নেই। পরে কাটি দিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। কেন শুনতে পাচ্ছে না? কেন ফেরদৌসে আপু বলে শুনতে পাচ্ছে না? কি সমস্যা? মানে তোমার কথাগুলো আজকে কেন যেন ক্লিয়ারই শোনা যাচ্ছে না। হাসান হবিবু, আপনার তো ওই যে নেটের সমস্যা, আমরা তো ভালো শুনতে পাচ্ছি। তোমার কথা তো ভালো শোনা যাচ্ছে, কিন্তু আমিনুলের কথা কেন জানি শোনা যাচ্ছে। কেন ভাই আমরা তো শুনতে পাচ্ছি? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আমার। আপু আপনি কি শুনতে পাচ্ছেন? হেডফোন লাগাইছে নাকি? শোনা যায় তো? শোনা হয় না মানে ফেরদাউসি আপু শোনা না যায়। তুমি কন্টিনিউ করো। বললাম যে কি ব্যাপার, হাবিব ভাইয়ের সমস্যা, সেগুলো সমস্যা, এত সমস্যা। না আমার তো শোনা যাচ্ছে এখন, তুমি কন্টিনিউ করো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমিনুল? হাবিব ভাই শোনা যায়? কন্টিনিউ করো। আচ্ছা তো এখানে বেশ কয়েকটা অপশন আছে, এগুলো থেকে আমাদের কাজ করতে হবে। তো আমি এখন একটা ব্ল্যাঙ্ক পেজ নিব এবং সেখানে কিভাবে একটা সেকশন অ্যাড করতে হয় এবং বাকি যে আদার্স কন্টেন্ট গুলো আছে কিভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখাবো। তো এই প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে এই যে ব্ল্যাঙ্ক পেজ এটাতে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর এখানে চলে আসলে আমার পেজের নাম দিতে বলতেছে, আমি একটু পেজের নাম দিই অ্যাবাউট, অ্যাবাউট দিলাম। তো পেজ যখন অ্যাড করলাম তখন ডান পাশে একটা এই যে এখানে প্রতিটা পেজেরই কিন্তু একটা সেটিং আইকন আছে। তো এই সেটিং আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে বেশ কয়েকটা আমি অপশন দেখতে পাবো। যেমন প্রথমে আছে জেনারেল, জেনারেল থেকে এখানে পেজ টাইটেল পাবো, তারপরে আছে নেভিগেশন টাইটেল, এবং এটা হচ্ছে ইউআরএল স্ল্যাব, মানে ওই পেজের যেটা ইউআরএল হবে, এবং এটা হচ্ছে এনামেল পেজ। এটা যদি আমি অফ করে দিই তাহলে এই পেজটা আর আমার ওয়েবসাইটে শো করাবে না, এবং কেউ যদি এই লিঙ্কে যায় তাহলে তার আর কন্টেন্টও দেখতে পাবে না। আরেকটা বিষয় হচ্ছে যদি আমি এই অ্যাবাউট পেজটাকে যদি আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই তাহলে সেটাও আমি করতে পারবো। এখানে যখন আমি পাসওয়ার্ড দেব, এই পাসওয়ার্ড ছাড়া অন্য মানুষ অথবা অন্য যে কেউ এই পাসওয়ার্ড ছাড়া ওই পেজটা দেখতে পাবে না। যখন পাসওয়ার্ড পেজ দিবে তখন আর ওই পেজটাতে ঢুকতে পারবে না। আমরা যদি পুরো ওয়েবসাইটটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই তাহলে কোথায় দিব? ওইটা আছে, ওইটা দেখাবো না, সবার শেষে মনে করে দিও একবার। যখন যখন আমরা প্ল্যান পারচেস করি না তখন আমাদের দুইটা অপশন থাকে ওয়েবসাইটের, একটা হচ্ছে প্রাইভেট, যেটা যার কাছে লগ ইন অ্যাক্সেস থাকবে সেই শুধু দেখতে পাবে, আর একটা করা যায় পাসওয়ার্ড প্রোটেক্ট, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাবে কিন্তু পাসওয়ার্ড জানতে হবে পুরো ওয়েবসাইটের জন্য। এবং আরেকটা হচ্ছে পাবলিক, ওই পাবলিকটা হবে তখনই যখন আমরা হচ্ছে স্কোয়ার স্পেস এর প্ল্যান আপগ্রেড করব। তো ওই ওই অপশনটা আমরা পাবো হচ্ছে সেটিং থেকে, সাইট ভিজিবিলিটি নামে একটা অপশন আছে ওইখানে। তো সবার শেষে ওটা দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা আর
মাঝে মাঝে কিন্তু আমাদের পেজ ডুপ্লিকেট করার প্রয়োজন পড়ে, উইক্সে যেভাবে করছিলাম ঠিক সেভাবে যে এখান থেকে আমরা ডুপ্লিকেট করতে পারবো, এবং যে কোনো পেজকে আমরা এই যে সেট অ্যাসে হোম পেজ করতে পারবো। একটা অলরেডি হোম পেজ করা আছে, এই যে এটা হোম পেজ, বাম পাশে কিন্তু অন্যের আইকন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে যে কোনো পেজকে আমরা হোম পেজ করতে পারবো এই এটাতে ক্লিক করলে। আচ্ছা, তারপরে আছে এসইও। তো এটা হচ্ছে এসইও, কোন ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে বেসিক এসইও জানতে চায় তাহলে আপনারা এটা করে দিতে পারবেন। আচ্ছা আমি, আচ্ছা আপনাদেরকে একটা স্কয়ার স্পেস এসইও চেকলিস্ট, এই যে স্কয়ার স্পেসের এসইও করতে গেলে কি কি করতে হবে এইখানে সব লিস্ট দেয়া আছে। মাঝে মাঝে কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে, আমি ক্লায়েন্টদেরকে এই লিঙ্কটা দেই, আর যদি কেউ আমার কাছ থেকে করেছে তাহলে আমি বেসিক এসইও করে দিই। আমার গিগে বলা আছে যে আমি বেসিক এসইও করে দেবো, কিন্তু কেউ কেউ বলে না, বিদায় করা হয় না। আচ্ছা, এখানে এসইও টাইটেল বলবে এবং এসইও ডেসক্রিপশন, এবং এটা হচ্ছে মেটা টাইটেল বলে। আর গুগলে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ দেই তখন প্রথমে একটা টাইটেল এবং তারপরে কিছু একটা ডেসক্রিপশন দেখায়, সেটা এইখান থেকে যায়। তারপরে আছে সোশ্যাল ইমেজ, যদি কেউ এই অ্যাবাউট পেজটা শেয়ার করতে চায় তার ওয়েবসাইটে, অথবা আমি যদি ওয়েবসাইট ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই তখন কোন ইমেজটা শো করবে সেখান থেকে আমরা এটা দিতে পারবো। আর এইখানে আছে অ্যাডভান্স, অ্যাডভান্সে আমরা এখানে পেজ হেডার কোড ইনজেকশন, আমি বলছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট যে কিউডি কোড ইউজ করব, ভালো যে কোনো একটা ফিচার্স অথবা ফাংশনালিটির জন্য অথবা কোনো একটা উইজেট ইনস্টল করার জন্য, তখন ওই কোড গুলো এই যদি ওটা কোডের উপর ডিপেন্ড করে, যখন আমরা যে এলিমেন্টটা অ্যাড করব ওইটার সোর্স কোড কেমন পাবো সেটা তার উপর ডিপেন্ড করে। কিন্তু এই যে কোনো যদি পেজে অ্যাড করতে হয় স্পেসিফিক পেজ, তখন এই যে পেজের এখানে অ্যাড করতে হয় জাভাস্ক্রিপ্ট অথবা স্পেসিফিক সিএসএস কোড, এইচটিএমএল কোড, যা কিছু আর কি হয়, সমস্যা নাই, এগুলো ধীরে ধীরে করতে এটা হয়ে যাবে। তবে জাভাস্ক্রিপ্ট এবং জেকিউরি কোড জাস্ট অ্যাভেলেবেল আছে বিজনেস এবং কমার্স প্ল্যানে। যদি আমরা কিন্তু দেখছিলাম স্কয়ার স্পেস প্রাইসিং কোথায় দেখলাম, এখানে কিন্তু চারটা অপশন আছে, প্রথমটা হচ্ছে পার্সোনাল, তারপর একটা বিজনেস, তারপরেরটা হচ্ছে বেসিক কমার্স, তারপরেরটা হচ্ছে অ্যাডভান্স কমার্স। তো পার্সোনাল প্ল্যান যদি কেউ কিনে, ওর ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কোড কাজ করবে না, রিমুভ হয়ে যাবে অটোমেটিক। আর বিজনেস থেকে এই পাশে যদি কেউ পারচেজ করে তাহলে জাভাস্ক্রিপ্ট কোড কাজ করবে। তো এই গেল পেজের বেসিক, এইখানে কিছু কাজ, এগুলা যখন ধরতেছি একবারে দেখাই দিচ্ছি যাতে আপনাদের জানা হয়। তো আচ্ছা, কখনো কিন্তু মাঝে মাঝে ওয়েবসাইটের ইউআরএল একটু সমস্যা হয়, আপনারা তাই সেটিং থেকে ক্লিক করে চেক করে নেবেন এবং ভালোভাবে ইউআরএল বসিয়ে দেবেন। এই ইউআরএল কিন্তু ওয়েবসাইট এসইও করতে সাহায্য করে, ওয়েবসাইটের টাইটেল সরি পেজের টাইটেল অনুযায়ী এসইও কোর্স করলে বুঝবেন। আচ্ছা, ওই ওই দিক না যাই, তো এখন দেখি, তো অ্যাবাউট পেজে বর্তমানে আমি ক্লিক করছি, এখানে কিছু কিছু কথা কইলো। তো দেখি এখন আমি এই ওয়েবসাইটটা এডিট করি। আচ্ছা, তো এখানে সর্বপ্রথমে যে বামে একটা লেখা আছে এডিট, ডান দিকে আছে মোবাইল প্রিভিউ, এবং আর একবারে কর্নারে আছে এটা হচ্ছে বড় করার অপশন এবং ছোট করার অপশন, যেটাকে বলে এক্সপ্যান্ড। আচ্ছা, আমরা যে পেজটা ডিজাইন করব ওই পেজটা মোবাইল ভার্সনে কেমন দেখাবে, যদি এই এইটা ক্লিক করি তাহলে যে মোবাইল ভার্সনে এরকম আসবে, এটা দেখাচ্ছে। আমরা স্পেসিফিক ভাবে মোবাইল ভার্সনের জন্য স্কোরস্পেস ওয়েবসাইট এডিট করতে পারবো না, যেমনটা আমরা উইক্সে করতাম, স্কোরস্পেসে পারবো না। তাই কখনো কোনো ক্লায়েন্ট যদি চায় তখন কোড টোড হ্যান হামিতি টান
যা যা আছে আর কি দিয়ে করে দিতে হয়, কিছু করার নেই তখন। তবে ক্লায়েন্টরা বেশিরভাগ কিছু বলে না, তারপর তাদেরকে বলা হয় যে স্ক্যানটা সাপোর্ট করে না, মোবাইল ভার্সনের জন্য এডিট করার কোনো অপশন নাই। মাঝে মাঝে কিছু হ্যাসল একটা টাইম থাকে, জীবনটা বের করে দেয়, বের করে নেয়। আচ্ছা, তো এই ইডিটে ক্লিক করলাম। ইডিটে ক্লিক করার পর যেহেতু আমার ওয়েবসাইটে কোনো সেকশন নেই, এখানে অপশন দেখাচ্ছে যে অ্যাড সেকশন, সর্ব উপরে আছে যে ইডিট সাইট হেডার, ওয়েবসাইটের হেডার এবং ফুটার সব সময় সেম থাকে। তো এই হেডারটা যেভাবে আমরা এডিট করব সব পেজের ক্ষেত্রে এই হেডারই কাজে দেবে। আর এর নিচে আছে ইডিট ফুটার। আচ্ছা, আজকে আমি এই হেডার নিয়ে কোনো কিছু দেখাবো না, কারণ হেডার নিয়ে দেখাতে গেলে অনেকগুলো আলোচনা করতে হবে, পরবর্তী ক্লাসে দেখাবো। তবে মেইন যে কন্টেন্ট কিভাবে অ্যাড করে, ইমেজ টেক্সট সেগুলো কিভাবে অ্যাড করে, আমি সেগুলো আজকে দেখাবো, পরবর্তী কোনো একটা ক্লাসে আমি এগুলো দেখাবো। আর আপনারা যদি নিজে নিজে একটু নাড়াচাড়া করতে পারেন তাহলে করবেন, এখানে আহামরি তেমন কিছুই নেই, খুব ইজি বিষয়। আচ্ছা, তো অ্যাড পেজ কন্টেন্ট আমি ক্লিক করি এখানে। এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে ওই যে যখন আমরা পেজ সিলেক্ট করতে গেছিলাম পেজ লেআউট থেকে, এই অপশন গুলা ছিল ঠিক ঠিক সেম অপশন গুলা এইখানে শো করতেছে। দেখেন সবগুলা আমার কথা তো শোনা যাচ্ছে না মানে ভাই? জি ভাই, শোনা যায়? যায় যায়। মাঝে মাঝে একটু গালা খাগড়া দেখেন তাহলে বোঝা যাবে যে শুনতেছেন কিনা। আচ্ছা, তো ওই যে প্রথমে যখন পেজ নিতে গেছিলাম পেজ লেআউটে যখন ক্লিক করছিলাম তখন কিন্তু এই অপশন গুলো দেখাইছিল, সেম অপশন গুলো এখানেও আসছে। তো আমি যদি কোনো একটা, আচ্ছা ব্ল্যাঙ্ক একটা সেকশন নেই, তারপরে দেখাই, আপনারা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন, তারপরে বুঝতে পারবেন যে কোথায় কোন কিভাবে কোন ডিজাইন ইউজ করছে। এটা একটু প্র্যাকটিস করলে, পরে চর্চা করলে সব ঠিক হয়ে যাবে, কোথায় কোন এলিমেন্ট আছে। যেমনটা উইক্স এর, উইক্স এর থেকে এটা ইজি, আর হচ্ছে ওয়েবসাইট বানাতে সময় লাগে কম, টানাটানি বেশি করতে হয় না, অটো রেসপন্সিভ, এই জন্য আর কি স্কোয়ার স্পেস আমার হালকা একটু ভালো লাগে। তবে স্কোয়ার স্পেস এর লিমিটেশন অনেক, উইক্স এর মতো না, উইক্স এর মতো অত সোজা না, এই জন্য আর কি স্কোয়ার স্পেস এ কোডিং লাগে একটু। আচ্ছা, ব্ল্যাঙ্ক স্পেস একটা অ্যাড করি, ব্ল্যাঙ্ক সেকশন। আমরা উইক্স যেটাকে আমরা হচ্ছে স্ক্রিপ্ট বলছিলাম সেটা, তো যখন এরকম একটা ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করব তখন এখানে যে এখানে কিন্তু একটা টেক্সট দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্ক সেকশন থাকলে এরকম একটা টেক্সট অটোমেটিক অ্যাড হবে, এখানে অটোমেটিক অ্যাড হবে। তো তারপর এই যে সেকশনটা ক্লিক করব সেই সেকশনের উপরে এখানে বেশ কয়েকটা অপশন দেখাবে। প্রথমটা হচ্ছে রুলার আইকন, এটা দিয়ে এটা কিন্তু এডিট আইকন, এই সেকশনটা আমরা এডিট করতে পারবো, লাইক এস ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, তারপরে কন্টেন্ট অ্যালাইনমেন্ট কেমন হবে সেটা ঠিক করতে পারবো। তারপরে এটা হচ্ছে ডুপ্লিকেট, এবং এখানে যদি আর দুই তিনটা সেকশন থাকতো তাহলে এখানে যে আপ ডাউন করার অপশন দিছে এবং ডিলিট করার অপশন। আমি প্রথমে ইডিটে যাই, ইডিটে যাওয়ার পরে প্রথমে আছে ফরম্যাট, ফরম্যাট এখানে আছে সেকশন হাইট, আমরা স্মল দিতে পারবো, মিডিয়াম দিতে পারবো, লং দিতে পারবো, এবং এই থ্রি ডটে ক্লিক করলে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। ভার্টিক্যাল হাইট কত দিতে চাই, সেকশন হাইট যেটা, এটা হচ্ছে কন্টেন্ট উইথ, কন্টেন্ট উইথ আমরা কেমন দিতে চাই সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, স্মল, মিডিয়াম, লার্জ, অথবা এই থ্রি ডটে ক্লিক করলে কাস্টম পার্সেন্ট। তারপরে আছে কন্টেন্ট অ্যালাইনমেন্ট, কন্টেন্ট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার এবং এটা হচ্ছে হরিজন্টালি সেন্টার, মানে দুইটা, একটা আছে ভার্টিক্যালি ভাবে আর একটা হচ্ছে হরিজন্টালি ভাবে। তো এই যে কন্টেন্ট যদি আমি এটা উপরে রাখতে
যাবে। তো তারপরে আরেকটা যাই, আমি সেকশনের হাইটটা আপাতত মিডিয়াম করে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব অথবা ব্যাকগ্রাউন্ড ভিডিও, এজন্য আর কি সেকশন হাইটটা আমি মিডিয়াম করে দিলাম। কন্টেন্ট উইথ সব সময় আপনারা লং অথবা যখন যে সেকশনের সাথে যেভাবে যাবে, তবে সব সময় চেষ্টা করবেন এই লং রাখার অথবা লার্জ রাখার, তাহলে পুরো ওয়েবসাইটের কন্টেন্ট গুলা একই সারি অনুযায়ী হবে, যেটাকে হচ্ছে কন্টেন্ট অর্ডার বলে। আচ্ছা, তো এখন এটা হলো ফরম্যাট, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে এখানে তিনটা অপশন দেওয়া যাবে, একটা ইমেজ, ভিডিও, আর্ট। তারপরে এই যে বর্তমান ইমেজের অপশনে আছে, আমি একটা ইমেজ নেই, অ্যাড অ্যান ইমেজ, তখন আমি অ্যাড অ্যান ইমেজে ক্লিক করলাম, তখন তিনটা অপশন এখানে দেখালো, আপলোড ফাইল যেটা আমি কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, সিলেক্ট ফ্রম লাইব্রেরি, আমি যখন কম্পিউটার থেকে ফাইলগুলো আপলোড করব তখন আমার একটা স্টোরেজে জমা হবে ওই ফাইলগুলো, যেমনটা উইক্সে হইতো, এবং আরেকটা নিতে বললো ব্রাউজ স্টক ইমেজেস, এই স্টক ইমেজগুলো হবে আনফ্ল্যাশ থেকে অটোমেটিক এখানে সাপ্লাই দেয়, আমি ওই ইমেজগুলো চুজ করতে পারবো। তো আমি ব্রাউজ ফ্রম ব্রাউজ স্টক ইমেজ, আমি একটু স্টক ইমেজ গুলো দেই, ওই যে মাই লাইব্রেরি ক্লিক করলে তখন এখানে আসবে যে ফাইলগুলো আমরা ইউজ করবো সবগুলো ফাইল কিন্তু এখানে শো করবে। এখানে ফ্রি ইমেজ আর এখানে প্রিমিয়াম ইমেজেরও অপশন আছে, কোন বায়ার যদি প্রিমিয়াম ইমেজ ইউজ করতে চায় এখান থেকে কিনতে করতে পারে। আচ্ছা, ফ্রি ইমেজ, ফ্রি ইমেজ কোনটা দেব? আমরা কিন্তু যে কোনো টাইপ করে এখান থেকে আমরা ইমেজ চুজ করতে পারি, যেমন শার্ট, প্যান্ট, এক্সেট্রা যা কিছু আছে। আচ্ছা, টাইপ যদি আমি সার্চ করলাম আইকি ফার্ম কেমন হয় সেটা আর কি, আইকি ফার্ম আইকি ফার্ম রিলেটেড পিকচার এড করবো সেখানে, আইকি ফার্ম, আইকি ফার্ম, আইকি ফার্ম পাচ্ছি না। এই ইমেজ গুলো কিন্তু যে পাওয়ার্ড বাই আনফ্ল্যাশ, আনফ্ল্যাশ থেকে সাপ্লাই রিডাইরেক্ট হচ্ছে আর কি। ইমেজটা চলে আসলো, এই ইমেজটাকে যদি আমরা কোনো অথবা ব্লার করতে চাই করতে পারবো এখান থেকে, এডিট করলে ইডিটের আরেকটা টুল আছে যেমনটা ফোনে দেখায় ঠিক তেমনটা দেখাবে। এখানে আরেকটা আছে যে ব্যাকগ্রাউন্ড উইথ ফুল ফিলিট বলতে স্ক্রিন জুড়ে একদম বিস্তৃত হবে, আর যদি ইনসেট দেই তাহলে চারপাশে স্ক্রিন বাদ দিবে, ফেডিং বাদ দিয়ে নেবে। তারপর এখানে আছে অপাসিটি, মাঝে মাঝে দেখা যায় না যে কোনো ইমেজের উপর একদম কালা, কিন্তু ইমেজটা কিন্তু অরিজিনাল ইমেজ, কিন্তু ব্লার করে অপাসিটি দেওয়া থাকে সেটা এখান থেকে করতে পারবো। তারপরে এখানে আছে ইমেজ ইফেক্ট, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের ফিলিং গ্রিন দিলে ফিলিং গ্রিন হবে, এখন শো করতেছে না, এই যে শো করতেছে, লিকুইড দিলে লিকুইড শো করবে, এটা একটু টাইম নিচ্ছে কিন্তু সমস্যা না, এটা যখন লাইভ ওয়েবসাইটে যাবো তখন ঠিকই শো করবে। আমি আপাতত নাম দিয়ে দেখি। আচ্ছা, এইগুলো ইমেজের বিষয়। তারপরে যদি আমি ভিডিওতে যাই, এখানে আমি ভিডিও আপলোড দিতে পারবো, ভিডিওতে ক্লিক করলে এখানে আমি ভিডিও আপলোড দিতে পারবো, সেটা ব্যাকগ্রাউন্ডের ভিডিওর ক্ষেত্রে আমি আপলোড দিতে পারবো, তাছাড়া আপলোড দিতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে স্কোর স্পেস কিন্তু ভিডিও আপলোড করা যায় না, যেমনটা উইক্সে করা যায়, ধীরে ধীরে আপগ্রেড করতেছে। এখানে আগে আপলোড দেওয়ার অপশন ছিল না, ব্যাকগ্রাউন্ড ভিডিও আপলোড দেওয়ার অপশন ছিল না, এখন দিছে। এবং আরো একটা অপশন এরা বের করছে, ব্লগিং এর মতন ভিডিও ব্লক করা যাবে, ওইটা অপশন দিছে। তো ওখানে কিন্তু ভিডিও ব্লগিং এও কিন্তু আমরা
আমাদের ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে পারি। কিন্তু এমনিতে যদি নর্মাল কোনো পেজে আমরা ভিডিও আপলোড দিতে চাই আপলোড করতে পারবো না। সেইটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এই হয় ইউটিউব ভিডিও অথবা ভিমিও ভিডিও। স্কোয়ারস্পেস আগে সাপোর্ট করত ইউটিউব এবং ভিমিও ভিডিও লিংক, যে কোনো ইউটিউব অথবা ভিমিও ভিডিও লিংক আনি দিলে ওই ভিডিওটা এখানে অটোমেটিক শো করবে। আশা করতেছি উইক্স এর মতন ভিডিও আপলোড দেওয়ার অপশন স্কোয়ারস্পেসে হবে ধীরে ধীরে। কিন্তু এরা লাস্ট এক বছরে আমি দেখতেছি অনেক আপগ্রেড করছে এরা এদের ওয়েবসাইটটা। যেমন এই যে আপলোড ফাইল ছিল না, তারপরে যে এখানে আর একটা অপশন দিছে আর্ট, এই আর্ট অপশনটা ছিল না আগে, তারপরে ভিডিও ব্লগের অপশন এবং আরো অনেক অপশন গুলা। এই অপশন গুলা আমি হচ্ছে কোড দিয়ে, এইগুলো তো কোড দিয়ে না আর একটা ছিল কোড দিয়ে আর কি ওই অপশন গুলো করার চেষ্টা করছিলাম আগে করছিলাম। তবে এখন এই অপশন গুলো আসার পর ভালো হয়েছে অনেক। তো এখানে যদি আমি ভিডিও আপলোড করতে চাই তো ওই যে আপলোড করতে পারবো যে ফাইল টাইপ অ্যাকসেপ্টেড আর MP4, MP4 M4V এন্ড মোর, এই তিনটা ফরম্যাটের ভিডিও জাস্ট এখানে সাপোর্ট করবে এবং ভিডিওটা পেলে হবে উইদাউট সাউন্ড, সাউন্ড হবে না। ব্যাকগ্রাউন্ড ভিডিও তো কখনো সাউন্ড হয় না, কিন্তু কোনো প্লাগইনের মাধ্যমে কোনো ভিডিও যদি চায়, সরি ক্লায়েন্ট যদি চায়, একটা প্লাগইন আছে আমার কাছ থেকে এক সময় চাইছিল যে ব্যাকগ্রাউন্ড ভিডিওতে সাউন্ড শো হবে এবং প্লে বাটন থাকবে। আমি ওনাক বলছিলাম ওই প্লাগইনটা কিনছিল এবং তারপরে আমি ওই প্লাগইনটা ইউজ করার পরে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ভিডিওতে সাউন্ড নিয়ে আসছিলাম আর কি। যে কোনো সমস্যার সমাধান আছে গুগল আর ইউটিউবের তো ঘাটতে হবে এটাই। আচ্ছা তো এখানে আমরা 1 মিনিটের ভিডিও কিন্তু আপলোড দিতে পারবো। যদি ইউটিউবের ভিডিও হয় তাহলে কোনো সমস্যা নেই। ভিডিও স্টোরেজ 30 মিনিট লেফট। এই যে ভিডিও স্টোরেজ এইটা ডিপেন্ড করবে এই যে আমরা কোন প্ল্যানটা আপগ্রেড করতেছি তার। সম্ভবত সব প্ল্যানে আপাতত দিছে 30 মিনিট স্টোরেজ, ভিডিও স্টোরেজ বেশি দেয়নি, যেগুলো কি আপলোড করা যাবে সেগুলো ইউটিউবের ভিডিও। আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে আপলোড করতে পারবো, ইউটিউব ভিমো থেকে নিতে পারবো। তারপরে এখানে আমরা ফিল্টার দিতে পারবো ভিডিওর উপরে, যেমন ঝিরিমিরি করে কালার হয়, তারপর ব্রাইটনেস বেশি থাকে, এই যে প্লেব্যাক স্পিড, মাঝে মাঝে কোনো ভিডিও দেখি না যে দ্রুত দৌড়ায়, যেমনটা আমরা আগে সিডিতে ছবি দেখার সময় কাটিয়ে দিছিলাম সেইভাবে যে এখানে স্পিডও দেওয়া যাবে ভিডিও। তারপরে এখানে আছে মোবাইল ফলব্যাক ইমেজ। আসলে ভিডিও আগে কিন্তু যদি আমরা স্কোয়ারস্পেসে ভিডিও অ্যাড করতাম ওই ভিডিও গুলা মোবাইলে শো করতো না, তখন ওই মোবাইল ভার্সনের জন্য আমাদেরকে একটা ইমেজ অ্যাড করে দিতে হইতো। কিন্তু এখন ওই ভিডিওটাও মোবাইল ভার্সনে সাপোর্ট করে, তবুও এখানে একটা ব্যাকআপ হিসেবে ওই ভিডিওর একটা ইমেজ দেয়া দরকার। আপনারা যখন এরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন তখন অর ওয়েবসাইট রিলেটেড অথবা অর যে কোনো একটা ইমেজ এখানে দিবেন। আচ্ছা তারপরে আরেকটা আছে আর্ট। এই যে আর্ট এখানে বেশ কয়েকটা আর্ট অপশন আছে, এখানে বোঝা যাচ্ছে না। আমি যখন হচ্ছে কালার প্যানেল থেকে কালার চেঞ্জ করব তখন এখানে অটোমেটিক কালার আসবে, অথবা আমি যদি কোনো একটা সিলেক্ট করি এই যে সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে, এগুলোর কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। আমরা এই যে এখান থেকে প্রিসেট কিছু আছে অথবা কাস্টম ইমেজ যদি দিতে চাই দিতে পারবো। তারপরে এই যে ইমেজ টিল, এই যে কালার, এই যে কালার আমরা দিতে পারবো এবং স্কেল কেমন ছোট বড় হবে এখানে দিতে পারবো। তো আপনারা এই আর্ট গুলা একটু প্র্যাকটিস করবেন, এখানে অনেক বিষয় আছে, এটা প্র্যাকটিসের উপর সব ডিপেন্ড করবে আপনারা বুঝতেছেন কিনা। এখানে তিনটা ফরম্যাট আছে, এটা হচ্ছে ফরম্যাট, আর কালার চেঞ্জ করতে গেলে এই থ্রি ডটে ক্লিক করে এখানে করোনা ভাইরাসের আইকন দেখে এটা একটু কালার চেঞ্জ করে দিই।
এই কালার চেঞ্জ করতে পারবো, যখন আমরা কালার প্যাটার্ন ডিজাইন থেকে স্টাইল স্টাইল থেকে চেঞ্জ করব, তখন এইখানে কিন্তু এই ওই রকম কিন্তু এই ওইখানে কিন্তু এরকম অপশন আছে। এবং আমরা যদি চাই যে আমরা কাস্টম কালার দিব যেটা এইখানে নাই, এই কাস্টমে ক্লিক করার পরে এই যে এখানে আমরা হেক্সা কোড বসে দিতে পারবো, হেক্সা কোড অথবা নিজেও সিলেক্ট করতে পারবো। এখান থেকেও সিলেক্ট করা যাবে। তো এখানে আমি একটা আর একটা অ্যাকাউন্ট সেট দিতে হবে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড এর অপশন গুলো গেল, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, বেশ কয়েকটা সেকশন বানাবেন, এবং প্রতিটাই হচ্ছে আর্ট, ব্যাকগ্রাউন্ড ভিডিও এবং ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, আর প্রতিটা আর্ট ইউজ করার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, তারপরে আছে কালার। তো এই সেকশনের উপর কোন কালার কাজ করবে সেটা আমরা ডিপেন্ড করে দিতে সিলেক্ট করে দিতে পারবো। এটা কিন্তু প্রতিটা সেকশনের জন্যই আমরা দিতে পারবো। দেখেন এখানে কিন্তু আমার সাইড টাইটেলটা বোঝা যাচ্ছে না, এখানে যে অ্যাবাউট হালকা একটু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো আমি যদি এই কালার দেই, এই কালার দিলে কিন্তু হালকা একটু দেখা যাচ্ছে। এখানে অনেক কয়েকটা, 2, 4, 6, 8, 10টা, 10টা কালার থিম আছে এখানে, কালার থিম এগুলো সিলেক্ট করা, কালার থিম এগুলোকে আমরা প্রতিটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এটা কাস্টমাইজ করতে পারবো আমাদের যে ওই রুলার আইকন থেকে ক্লিক করলে এখানে আসলে হবে, অথবা ডিজাইন থেকে সাইড স্টাইল থেকে করতে পারবো, প্রতিটা চেঞ্জ করতে পারবো। তো এই যে এখানে প্রথম যে কালার প্যাটার্নটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট এবং বাকি টেক্সট গুলো হবে ব্ল্যাক, সেম অবস্থা এটা। এখানে আলাদা একটু এফএ 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 কালার সম্ভবত আছে, আমি জানি না সঠিক। এখানে ব্রাইট, সরি ব্ল্যাক, এখানে হচ্ছে গ্রে, বাকিগুলোতে ব্ল্যাক। আমরা এই কালার প্যালেট গুলা ইচ্ছা মতো সাজাই নিতে পারবো। যখন আমরা সাইড স্টাইল থেকে ডিজাইনের কালারের কাজ করব তখন দেখবো। তো আপাতত আমাদের ওয়েবসাইট বানানো আছে কি। আচ্ছা, এই গেল হচ্ছে সেকশনের ব্যাকগ্রাউন্ড এবং যে কোনো একটা সেকশন অ্যাড করার অপশন। তো এইরকম অপশন আর কি সব সেকশন গুলাতে থাকবে। আমরা যেরকম স্ক্রিপ্ট, যেটাকে আমরা বলি স্ক্রিপ্ট, সব স্ক্রিপ্ট গুলাতে সেম অপশন। তো আচ্ছা, এইখানে এখন হচ্ছে মেইন পার্ট। আমরা যে এলিমেন্ট গুলা, যেমন ইমেজ, কন্টেন্ট, তারপরে আদার্স কিছু ভিডিও অডিও কিভাবে অ্যাড করব, সেগুলা সবগুলো আমরা এখন একটা সেকশনের আন্ডারে অ্যাড করা দেখব। আচ্ছা, প্রথমে যখন আমরা একটা ব্ল্যাঙ্ক সেকশন নেব অথবা যে কোনো রেডিমেড সেকশন নেব, যদি ওই সেকশনে কোনো কন্টেন্ট না থাকে তবুও কিন্তু এই টেক্সটের ইনপুট এরিয়াটা থাকবে। আচ্ছা, আমি আর একটা ব্ল্যাঙ্ক সেকশন নিই, এটাতে আছে থাক, আমি ব্ল্যাঙ্ক সেকশন নিলাম, এটা ব্ল্যাক কালার ধরছে, ধরুন সমস্যা নেই, আমি এটাকে হোয়াইট করে দিতে পারি এখান থেকে, অথবা এই কালার করে দিতে পারি। তো দেখেন ব্ল্যাঙ্ক সেকশন নিলে এই যে টেক্সটের একটা ইনপুট ফাইল থাকবে এখানে। এখানে আমরা যে কোনো ধরনের লেখা লিখতে পারবো এবং দিতে পারবো। যখন লেখা লিখবো এখানে, এই লেখা লিখলে যখন লেখাটা ক্লিক করবো তখন উপরে বেশ কিছু অপশন দেখাচ্ছে, যেমন এখানে আমরা কোন ধরনের হেডিং অথবা প্যারাগ্রাফের অপশন সিলেক্ট করবো সেটা দেবো, সেটা দিতে পারবো। কিন্তু আমরা উইক্স এর মতো ইচ্ছা মতো আর কি ফন্টের সাইজ কমাইতে পারবো না, ফন্টের সাইজ কমাইতে গেলে ওই আমাদের ডিজাইন থেকে সাইড স্টাইলে যেতে হবে। এইখানে স্কোয়ার স্পেসে কাজ করা সহজ এবং তাড়াতাড়ি কাজ হয় একটাই বিষয়, এখানে ওই উইক্স এর মতো টানাটানি করা লাগে না, এবং প্রতিটা টেক্সটের ফন্ট ফ্যামিলি ঠিক করতে হয় না, তারপরে হচ্ছে প্রতিটা টেক্সটের কালার ইয়ে করতে হয় না, মানে হয় না আর কি, অটোমেটিক একটা ডিফল্ট সিলেক্ট করা থাকে, এই জন্য এটা আর কি অটো রেসপন্সিভ, এই জন্য আর কি কাজ করে মজা আছে। এখানে আছে ফন্ট গুলা, তারপরে এখানে আছে বোল্ড, ইটালিক। বোল্ড করতে গেলে অবশ্যই এই যে বড় করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে বোল্ড করতে হবে, এটা আমরা অবশ্যই জানি।
তারপরে এখানে আছে কালার, এই যে এই কালার অপশনটা আগে ছিল না, কিন্তু এরা আপডেট করার পরে এটা আসছে। তো মাঝে মাঝে দেখা যায় না যে কোন ফন্ট বড় এবং ওইটা হচ্ছে কালার চেঞ্জ থাকে, অথবা কাস্টমাইজাই হলুদ কালার যদি করে দিই, যে হলুদ কালার হয়ে গেল যে কোনো একটা ফন্ট, এটা আগে স্ক্রচ পেস্টে করা যাইতো না কিন্তু এখন করা যায়, এটা খুবই ভালো করছে এরা। তারপরে আছে যে কোনো টেক্সট কে লিংক দিতে গেলে সিলেক্ট করে লিংক দিতে হবে। আচ্ছা লিংক দিয়ে আর একটা দেখাই, এই মনে করুন যে আমি সাপোজ এটা একটা লিংক দেবো, ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখানে আমি ওয়েবসাইটের টাইটেল দিতে পারবো, অথবা যদি সেটিং এ ক্লিক করি এর যতগুলো অপশন আছে সবগুলো দেখতে পারবো। এখানে আমরা ইমেল দিতে পারবো এবং ইমেলের সাবজেক্টও সিলেক্ট করে দিতে পারবো, বডিতে যদি কিছু লেখা টাকা দিতে চাই তখন আমি দিতে পারবো। ব্ল্যাঙ্ক হবে, ওপেন একটা নিউ উইন্ডো হবে, তখন এটা সিলেক্ট করে দিতে পারবো। ফাইল, যে কোনো ডকুমেন্ট ফাইল আমরা সিলেক্ট করে দিতে পারবো, যেমন পিডিএফ, ডকস, জিপ, এটা হচ্ছে পেজ, যদি চাই যে আমার এই ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে যাবে আমি সেটাও করতে পারবো। এখানে ক্লিক করলে সব পেজ গুলো শো করবে উইথ ইউআরএল। তারপরে ফোন নাম্বার, আমি ফোন নাম্বারও দিতে পারবো, টেলিফোন না এসএমএস না কি, যদি আমি টেলিফোন দিই টেলিফোনে নিয়ে যাবে, মানে ফোন কলে নিয়ে যাবে, আর যদি এসএমএস দিই তাহলে ওই নম্বরে ক্লিক করার সাথে সাথে মেসেজ অ্যাপ ওপেন হবে। এখানে অপশন, তো এই এই লিংকের অপশন গুলা সব ক্ষেত্রে একই, যে কোনো বাটন, যে কোনো টেক্সট, সব ক্ষেত্রে একই, এই জন্য দেখাইলাম এটা। তো তারপরে আছে এখানে আছে টেক্সট অ্যালাইনমেন্ট, ওই লেখাটাকে আমরা কোন দিকে রাখতে চাই না চাই সেটা, এটা তো বুঝতে সমস্যা নাই। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট, যে কোনো ফরম্যাট করলে ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে এখান থেকে আমরা লেখাটা ডিলিট করতে পারবো। এখানে থ্রি ডট উঠে আছে, এটা ক্লিক করলে বাকি যে অপশন গুলো ছিল সবগুলো শো করবে। এই এটা হচ্ছে কোটা, এটা হচ্ছে লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এখানে হচ্ছে স্ট্রাইক থ্রু আউট, দেখি স্ট্রাইক থ্রু আউট কি, স্ট্রাইক থ্রু আউট বলতে যে ডিলেট লেখা একটা থাকে সেটা আমরা ডিলেট। তারপরে এখানে হচ্ছে যে মাঝে মাঝে কোনো লেখা একটু ডান দিকে সরাইতে হয় যেটাকে আমরা কি বলি ট্যাব, ট্যাব কিবোর্ডে কিন্তু আমরা মাঝে মাঝে ট্যাব ইউজ করছি, সেটা ইউজ করতে পারি আমরা মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে, এটা কাজে দেয়, ওই ট্যাবের কাজ করবে এইটা। তারপরে পেস্ট আছে প্লেন টেক্সট, আমরা যখন কোন ওয়েবসাইটের কন্টেন্ট কপি করি ওই ওয়েবসাইটে কিন্তু সিএস সহ কপি গুলো কপি হয়, আমরা উইক্সে কিন্তু এই সমস্যাটা পড়ছিলাম, তো ওই সমস্যা থেকে বাঁচার উপায় হচ্ছে পেস্ট আছে প্লেন টেক্সট, মানে একবারে শুধু টেক্সটটাই পেস্ট হবে, অথবা যেখানে জায়গায় আমরা টেক্সট পেস্ট করতে চাই ওই জায়গাটায় কন্ট্রোল চাপতে হবে এবং শিফট চাপতে হবে এবং সাথে ভি, আমরা যে কোনো লেখা পেস্ট করতে জাস্ট চাপি কন্ট্রোল ভি, আর যদি প্লেন প্লেন টেক্সটটা পেস্ট করতে চাই তখন আমাদেরকে মাঝখানে চাপা লাগবে শিফটটা বেশি করে, মানে কন্ট্রোল শিফট আর ভি একসাথে চাপতে হবে, কন্ট্রোল শিফট আগে এবং পরে ভি চাপলে ওটা কোনো সিএসএস ধরবে না। তো এই গেল টেক্সট। এখন আরেকটা বিষয় আছে, এই যে যখন আমি প্লাসে ক্লিক করব এখন আমি সবগুলা এলিমেন্ট গুলা দেখতে পারবো, স্কোয়ার স্পেস কোড গুলো অ্যাভেলেবেল আছে নাই। এই যে আমরা যে টেক্সটের কাজ করলাম সেই টেক্সট এইটা, এখানে আছে ইমেজ, বাটন, ভিডিও, ফর্ম, স্পেসার, অডিও, নিউজ লেটার, লাইন, কোটা, ম্যাপ, ইমবেড, কোড অ্যাড করার জন্য মার্কডাউন, এটাও একটা কোডের মতো কোড, এটা আর একটা কোড, সামারি, সামারি বলতে যে কোনো ওই যে সব পেজ অথবা গ্রুপ পেজে পোস্ট অথবা প্রোডাক্ট গুলো অটোমেটিক শো করানো যায় এটার মাধ্যমে, এটা একটা উইজেট, যেমন আমরা শপিং উইজেট সেট করছিলাম ঠিক তেমনটা। ক্যালেন্ডার, সোশ্যাল লিংকস, চার্ট, অ্যাকোর্ডিয়ন, এই যে অ্যাকোর্ডিয়ন এটা নতুন আসছে, আমরা যে ফ্যাক করি না উইক্স ফ্যাক অ্যাপ ক্লিক করলে বের হয়ে আসে নিচ থেকে,
কন্টেন্ট গুলা এই এটা আগে ছিল না, এটা এখন নতুন দিছে। তো এই ফ্যাক ফ্যাকের কন্টেন্ট গুলো আমি আগে করছিলাম কোড দিয়ে, এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কোডের সমন্বয়ে। ওই কোডটা আমি বানিয়ে রাখছিলাম, ওই কোড দিয়ে করছিলাম। তারপরে এখন তো আর ওই কোড কাজে লাগে না, এখন এটা দিছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আরো কিছু ইন্টিগ্রেশন করার জন্য অপশন আছে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্ট অটোমেটিক শো হবে, লিকার গ্রান্ডিসন, আরো অনেক কিছু। তারপরে এখানে আছে ফিল্টার লিস্ট, কিছু কিছু ফিল্টারের লিস্ট আছে এখানে। আর এখানে আছে প্রিমিয়াম মেনু, এগুলো ওয়েবসাইট আপগ্রেড করার পরে এগুলো অ্যাড করা হবে। তো এগুলো হচ্ছে ইজি বিষয়, আপনারা যখন একটু ক্লিক করার পর নাড়াচাড়া করবেন তখন বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে মেইন বিষয়, আমি ওইটা এখন দেখাই দিব। মেইন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু উইক্স এর মতো এই যে যেমন এই কন্টেন্টটা টানি আমি কিন্তু এদিকে রাখতে পারবো না, এই টেক্সটটা আমাদেরকে আগে কলাম ভাগ করতে হবে। তো এখন এই চাচ্ছি যে এইখান থেকে শো করবে অথবা এইখান থেকে শো করবে, এই যে এইখানে আমি যাচ্ছি যে এই লেখাটা এইখান থেকে শো করবে, যে এইখান থেকে শো করবে। তো এখন এই সামনে তো একটা স্পেস দিতে ইয়া কোনোভাবে আর কি এই লেখাটা এখানে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু ওই কাজটা করতে পারি এই যে কন্টেন্ট উইথ কমা বাড়া করে, আমি আপাতত ওই দিক যাচ্ছি না কমা বাড়া করে, তার কারণ ওই ওই সেকশনের আন্ডারে যদি অন্য কোনো কন্টেন্ট থাকে তখন তো ওই কন্টেন্ট গুলো অ্যালাইনমেন্ট করা ঠিক তখন কষ্টসাধ্য হয়ে যাবে। তো এই জন্য একটা স্পেশাল নামে একটা এলিমেন্ট আছে, আমি ওইটা ইউজ করবো। অথবা এই যে আমি এটাই দেখাই, এই যে স্পেসার স্পেসারটা যদি আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আমি এখানে যদি আমি ছাড়ি দেই, তো এই যে এটা কিন্তু 50-50 ভাগ হয়ে গেল। আমি চাচ্ছি যে এই অনির্বাণ আইডি লেখাটা যে এইখানে শো করবে আমার কার্সারটা যেখানে আছে। তো দেখেন এখন আমি যখন এই যে এর মাঝে হবার করলাম তখন দেখেন একটা তিরটা মারার মতো অবস্থা আসছে। আমি এইখানে জাস্ট চাপ দিয়ে ধরলাম এবং বাম দিকে, সরি চাপ দিয়ে ধরলাম আর বাম দিকে ছাড়াচ্ছি, ধীরে ধীরে কিন্তু সরতেছে দেখেন। তো এইভাবে আর কি স্পেস দিতে হবে সামনে, উইক্স এর মতো তো আমরা যে কোনো কন্টেন্ট কে টানি নিয়ে যা দিতে পারবো না। এই স্কোয়ার স্পেস এটা একটা সমস্যা, এই স্পেস দিয়ে আমাদেরকে স্পেস তৈরি করতে হবে যে কোনো জায়গায় যদি যখন যখন দরকার পড়ে আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে একটা নতুন করে একটা টেক্সট নিলাম, এই টেক্সটটা থাকবে হচ্ছে সার্ভিস পে, এই টেক্সটটা আমি দেবো সেন্টারে এবং এইটা দেবো H3। H3-তে দিলাম, এটা বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো, যা করতে চাইলে করতে পারবো, সমস্যা নেই। এই লেখাটা এমন আছে এমনই থাকবে, এখানে আরেকটা লেখা কিন্তু এই সার্ভিসের আন্ডারে থাকবে সাইডটা কলাম অথবা চার কলাম অথবা ছয় কলাম অথবা পাঁচ কলাম। পাঁচ কলাম করতে গেলে একটু ভেজাল আছে, স্পেসার দিয়ে করতে হবে। তো আপাতত চার কলাম কিভাবে করা যায় সেটা দেখি। এই যে চার কলাম আমি প্লাসে ক্লিক করতেছি, প্লাসে ক্লিক করার পর এই যে স্পেস নিলাম, স্পেস নেওয়ার পরে আমি হচ্ছে আবার প্লাসে ক্লিক করলাম এবং আবার স্পেস নিলাম। তো এটা আপাতত এখন আমার দুই ভাগ হইলো, দুই কলাম হয়েছে। উইক্সে যেভাবে আমরা টু কলাম এড, উইক্সে টু কলাম এড করা আর এখানে স্পেস দিয়ে ভাগ করে নেওয়া, টু কলাম এড হবে। এখানে আমি আরেকটা দিলাম মাঝে অথবা যে কোনো সাইডে দিলে সমানভাবে ভাগ হয়ে যাবে, তিনটা কলাম এড হয়েছে। আরেকটা কলাম আমি দিব, চারটা কলাম করব, চারটা কলাম এড করলাম। তো দেখেন মাঝে মাঝে সার্ভিস অথবা যে কোনো পড়ে না, যে প্রথমে একটা ইমেজ থাকবে তারপরে টেক্সট থাকবে তারপরে বাটন থাকবে, এই সাইডটা কলাম। কখনো যদি আমাদেরকে কলাম করার প্রয়োজন পড়ে, কলাম বলতে আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারবো না, কিন্তু আমাদের যে কন্টেন্ট অথবা ইমেজ থাকবে সেগুলো হচ্ছে কলাম অনুযায়ী থাকবে এবং মোবাইল ভার্সনে নির্দিষ্ট কন্টেন্ট পরপর শো করবে মানে একসাথে আর কি।
তখন আমরা আমাদেরকে এই স্পেসার দিয়ে আর কি কলাম ভাগ করতে হবে। এই কলাম ভাগ করার এইটাই একমাত্র উপায়। আপনারা যতক্ষণ পর্যন্ত এই স্পেসারটার একটু কাজ না শিখবেন ততক্ষণ পর্যন্ত আর কি স্কয়ার স্পেসটা একটু কঠিন মনে হবে। যখন এই স্কয়ার স্পেসের স্পেসারটা একটু টানা নাড়া করতে পারবেন, আমি কিন্তু যে এখন টানা নাড়া করতেছি, ছোট বড় করতেছি, করতে পারবেন, তখন সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ভাই, এক্সট্রা কলাম অ্যাড করা যাবে না? এক্সট্রা কলাম অ্যাড বলতে, আমার চারটা, আমার তিনটে আছে, আমি চারটা আছে আর একটা পাশে আর একটা অ্যাড করতে চাচ্ছি, কিন্তু আবার এসে নিয়ে এসে এখানে ছয়টা কলাম পর্যন্ত অ্যাড করা যাবে। দেখো এই স্পেসার কে ছয়টা কলামে ভাগ করা যাবে, এই একটা রো কে ছয় কলামে ভাগ করা যাবে। সাত কলামে অ্যাড হয় কিনা দেখি, আমি অ্যাড করছিলাম হয় না, এখন হয় কিনা জানি না। হ্যাঁ, সাত কলামে ভাগ করা যাচ্ছে, কিন্তু তখন এগুলো হচ্ছে সমান স্পেসে হবে না। আমরা যেভাবে হচ্ছে দুটো স্টাফের ক্লাস যারা আছে তারা জানে যে কল 12 মানে একটা ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন কে কল 12 দিয়ে ভাগ করা হয়, মানে একটা ফুল স্ক্রিন কে বিবেচনা করা হয় কল 12, তাই নয় কি? জি ভাই। সেই সেম অবস্থা এখানে, আমরা যদি এখানে ছয়টা কলাম করি তাহলে প্রতিটা কলামের আমার বুট স্ট্র্যাপের ক্লাস অনুযায়ী কেমন হচ্ছে কল 2। তো হ্যাঁ ঠিক সেইভাবে আর কি, এখানে আগে যাইতো না যে সাতটা কলাম অথবা সাতটা কলাম আগে অ্যাড করা যেত না, কিন্তু এখন অ্যাড করা যাচ্ছে, কিন্তু সমান ভাগে ভাগ করা যাবে না। আপনি একটা বিবেচনা করেন, এখানে সর্বনিম্ন হবে হচ্ছে কলাম গুলা ওয়ান, কল ওয়ান যেটাকে বলি আমি কল ওয়ান, কিন্তু এখানে আমি যে কল 1.2 1.3 এইভাবে আমি সমান ভাগ ভাগ করতে পারবো না, যার কারণে ছয়টায় আর কি স্পেসিফিক মানে আর কি একবারে সহজ যেটা এই ছয়টাকে আমি সমান করতে পারবো। এখন এই যে ছয়টা, দুইটা গেল, তিনটা, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটু বড় হয়েছে, এটা ছোট করে দিলে, এই যে সমান ছয়টা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো কিন্তু আমি হচ্ছে বুটে স্ট্রাপের যেটা সিএসএস ক্লাস আমি সেটা দেখতে পাবো। যদি আমি এখানে আপাতত কিছু টেক্সট অ্যাড করলে করি, না করলেও কোনো সমস্যা নাই, দেখা যাবে। আচ্ছা আমি এগুলা সেভ দিলাম, সেভ দেওয়ার পর এই ট্যাবটা আমি বড় করলাম, বড় করে এখন দেখি কোথায় কোন কোড আছে। আমি ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করলাম, এই যে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা একটু লোডিং নিচ্ছে, এই যে পুরো একটা সেকশন, তারপরে এই যে এটা আর একটা ডিপ, এই যে ডিপের কিন্তু একটা স্পেসিফিক আইডি বের হয়েছে, এটা হচ্ছে আইডি। আর এর উপরে এই যে আমাদের এই যে কলাম, পুরা কলাম কল এসকিউএস কল টু এসকিউএস, এদের ক্লাসের নাম দিছে, এবং তারপরে এই যে কল টু যেটা আমরা বুট স্ট্র্যাপের ক্লাস, সেই অনুযায়ী আর কি এরা এভাবে আর কি ডেভেলপ করছে এদের প্ল্যাটফর্মটা। কিন্তু বোঝা যায়, সিএসএস গুলো দেখলে বোঝা যায়, এই সিএসএস গুলো ধরে, এই সিএসএস এর ক্লাস এবং আইডি ধরে আমাদেরকে যখন আমরা কোড ইউজ করব তখন ওইটা ধরেই করতে হবে। ভাই হাইট পারবে না? হাইট? হ্যাঁ। আচ্ছা এই যে এসপোজ যে অ্যাড করলাম আমি, এটা ইচ্ছে মতো কিন্তু এই যে হাইট বাড়াইতে পারতেছি, হচ্ছে না? শুধু স্কেল শিল্পী একটারে পারবে না, সবগুলোতে পারবে? জয়টাকে দেওয়ার ইচ্ছা, মনে করেন যে আমার প্রথম কাজ দুটো বড় দরকার, তারপরে ওগুলো ছোট। হ্যাঁ, এই যে ওইভাবে দিতে হবে, এই যে এখানে টানা বাড়া করে নিচে যেভাবে আমরা টানি ঠিক সেভাবে টানতে হবে। বুঝছি। এই যে এই দুটো কিন্তু বড় করলাম, এখানে যদি লেখা অ্যাড করি, লেখা অ্যাড করলে ভালো করে দেখা যাবে, এই যে লেখা অ্যাড করলাম, এখানেও যদি লেখা অ্যাড করি, অ্যাড করলাম, এখানে যদি আর একটু বড় করার পরে লেখা অ্যাড করি, তাহলে এটা এরকম দেখা যাবে। এটা যদি আরো ইচ্ছা করে আরো বড় করে দিতে পারবো যেমনটা শখ। এই যে
ছোট বড় হইলো, এখন সেট দিলে আর কি এই স্পেসারের দাগগুলো বোঝা যাবে না। এই স্পেসার গুলা ডেস্কটপ ভার্সনে কাজ করবে, কিন্তু মোবাইল ভার্সনে গিয়ে পাশাপাশি শো করবে, মোবাইল ভার্সনে স্পেসার কাজ করে না। জি ভাই, তো এই হচ্ছে হালকা পাতলা স্কোয়ার স্পেসের বিষয়। স্কোয়ার স্পেসের কথা বলতে কি আমরা মোস্ট অব দ্য পার্ট আর কি আলোচনা করেই ফেলছি। এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের তো সব জায়গায় একই থাকবে। আর আরেকটা পার্ট হচ্ছে ওই যে আমাদের এলিমেন্ট অ্যাড করা। আপনারা ওই এলিমেন্ট গুলা কোন একটা সেকশনে ইমেজ একদিকে দিবেন এবং আরেক দিকে টেক্সট দিবেন, অথবা কোন একটা সেকশনে গ্যালারি অ্যাড করবেন। গ্যালারি কিন্তু পাইতে গেলে এই অ্যাড সেকশন থেকে যে এইখানে গ্যালারি অ্যাড করতে হবে, এইখান থেকে গ্যালারি নিয়ে তেমনি অ্যাড করতে হবে, তাছাড়া গ্যালারি অ্যাড করার কোনো অপশন নেই। সেকশন অ্যাড করতে হবে, গ্যালারি সেকশন। তারপরে আর বাকি যে যে এলিমেন্ট গুলো আছে ওগুলো একটু প্র্যাকটিস করেন, কারো কোনো যদি সমস্যা হয় ওগুলো লিস্ট করবেন, পরবর্তীতে ওইটা নিয়ে আলোচনা করা যাবে। তবে স্কোয়ার স্পেসের এলিমেন্ট গুলো একটু সহজ আছে, মাঝে মাঝে একটু সমস্যা হইতে পারে, এটা স্বাভাবিক, সমস্যা নেই। আজকে আর বেশি দিন না টানি, অলরেডি টাইম পার হয়ে গেছে। পাসওয়ার্ড প্রোটেক্ট, হ্যাঁ পাসওয়ার্ড প্রোটেক্ট। আচ্ছা, এই যে সেটিং, আমাদের ওয়েবসাইটে যাবতীয় সেটিং কিন্তু আমরা এখান থেকে পাবো। এই যে প্রথমে আছে যে সাইট অ্যাভেলেবিলিটি, যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে প্রথমে আছে যে পাবলিক, তারপরে আছে পাসওয়ার্ড প্রোটেক্ট এবং এখানে আছে প্রাইভেট। যখন আমি আপগ্রেড করব তখন এই পাবলিক বাটনটা এনাবেল হবে। আর পাসওয়ার্ড দিলে এখানে আমরা যেটা পাসওয়ার্ড দেব, কাউকে যদি আমাদের ওয়েবসাইটের এই যে ওয়েবসাইটের লিঙ্ক নিতে হয়, আমি দেখছি আপনারা সবসময় ইডিটরের লিঙ্ক দেন, কেন আপনারা কি বোঝেন না যে পাবলিশের লিঙ্ক দিতে হবে? পাবলিশ ওয়েবসাইটের লিঙ্ক ইডিটরের ওয়েবসাইট কেন এরকম দিছিল আমি দেখছি এরকম কখনো। এই যে আপনি এই যে কনফিগ, আপনারা এই যে কনফিগ যে যখন লেখাটা থাকবে তখন আপনি দিবেন না। আপনি যদি আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে ইচ্ছে হয় আপনি আগে বড় করবেন, এটা বড় করলে এই যে আপনি কোন পেজে আছেন পেজের ইউআরএল সহ ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাইছে, কিন্তু এখানে আপনি এই লিঙ্কটা দিবেন। এই লিঙ্কটা দেওয়ার পরে আপনি সে লিখে দিবেন পাসওয়ার্ড 123 অথবা যা হয় আর কি 1। এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিলেও নিবে, আমি সাধারণত পাসওয়ার্ড 1 দিই এবং ক্লায়েন্টদেরকে এই লিঙ্কের সাথে পাসওয়ার্ড সেট করে দিই। আমি এর পরবর্তীতে কিভাবে ওগুলো করতে হয় দেখে দিব, সমস্যা নাই। এই যে পাসওয়ার্ড 1 দেওয়ার পরে সেট দিলাম, আমার ওয়েবসাইটটা এখন পাসওয়ার্ড প্রোটেক্ট, যে কাউকে যদি লিঙ্ক দেই পাসওয়ার্ড চাবে। সাপোজ আমি এখানে যাই, লিঙ্কটা পেস্ট করে দিলাম, এই যে লক স্ক্রিন শো করছে, আমি একদম দিয়ে ইন্টারপ্রেস করি তাহলে আমি আমার ওয়েবসাইটটা দেখতে পাবো, হোম পেজ অ্যাবাউট পেজ সবগুলো দেখতে পাবো। আচ্ছা, সেটিং এ যেহেতু আসছি এখান থেকে আর একটু আলোচনা করবো, আচ্ছা পরে আলোচনা করবো। ওয়েবসাইট এর শেষে এগুলা এগুলো নিয়ে আর একবার ঝালাই দিতে হবে, তাহলে এখানে সব সমস্যা সমাধান হবে। তো আজকে এই পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ভিডিও, যে কোনো ভিডিও ইউজ করবেন সেটা ইউটিউবের যে কোনো লিঙ্ক দিবেন। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর আর্ট, আপনারা পেজ নেবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে, একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নেবেন এবং ওইখানে দিবেন যে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ওইখানে থাকবে ব্যাকগ্রাউন্ড এর যে সমস্ত কাজগুলো আছে সেগুলা। যেমনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওটা একটা সেকশন গেল। তারপরে সেকশনটা হবে যে ব্যাকগ্রাউন্ড ভিডিওর জন্য যেটা আছে সেটা একটা, তারপরে আরেকটা সেকশন দিবেন ওই পেজের আন্ডারে নিচে নিচে, যেমন এখানে আমি একটা সেকশন দিছি, এখানে কিন্তু আরেকটা সেকশন, তারপরে আরেকটা সেকশন দিবেন ওই সেকশনে আর্ট যতগুলো আছে একটা 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 করে পর্যায়ক্রমে ওই সেকশন গুলো করবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে ওগুলা দেখবো,
এবং চেষ্টা করবেন প্রতিটা সেকশনে অ্যাট্রাকটিভ কালার ইউজ করার, যাতে এই পেজটা সুন্দর দেখা যায়। আর পারলে আপনারা এলিমেন্ট গুলা কে কত দূর পারেন চেষ্টা করেন, খুব ভালো হবে আপনাদের। আর আর আমি নেক্সট ক্লাসে ওগুলোর সংক্ষেপে ধারণা দিয়ে যাব, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার প্রশ্ন হলো যে এগুলো শিখতে আমাদের কতদিন সময়, ভালোভাবে শিখতে? আচ্ছা, এসপার আসলে তেমন কিছুই নাই, আপনি আজকে শুরু করেন, শুরু করার পরেই বুঝবেন যে কয়দিন লাগতেছে, তখন আপনিই বলবেন যে ভাই তো এসপার আসলে কিছু নাই, 2 দিনই তো হয়ে গেল। এই জন্য আর কি ক্লাসটা একটু বেশি করে টানি দিলাম, এলিমেন্ট গুলো সম্পর্কে পর্যন্ত নিয়ে গেছে, এখন এলিমেন্ট গুলো আপনারা নিজেরাই যদি একটু চেষ্টা করেন তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। আগে এলিমেন্ট গুলা কিভাবে ইউজ করে সেগুলো দেখেন, তারপরে ওয়েবসাইট কিভাবে সুন্দর করতে হয় কোড দিয়ে বা আবেদাবি করে সেগুলো দেখানো হবে, তবে বেশি দিন লাগবে না, খুব শীঘ্রই হয়ে যাবে। স্কোর স্পেস উইকস এর থেকে অনেক এলিমেন্ট কম এবং সোজা। আর কারো কোনো প্রশ্ন? আবিদ ভাই, আবিদ ভাই ফেরদৌসী আপু আছে না নাই? কি খবর? আপনি তো বস। আরে ভাই, আমি 1 মাস হয়ে গেল, আমার ল্যাপটপটা তো আমি নষ্ট হয়ে গেছে না, ল্যাপটপ কিনতে পারিনি তো। আমি দেখি সেদিনে ল্যাপটপ নেন। আরে সেদিনে আমি এক জায়গায় একটা লোকের সাথে আমার কথা হয়েছে, এক শোরুম থেকে আমাকে মানে 1 বছর কিস্তিতে আমি ল্যাপটপটা নেওয়ার কথা ছিল, বুঝছো? আমি 10,000 টাকা দিব আর প্রতি মাসে মাসে 5,000 করে দিয়ে দিয়ে 1 বছর সময়। তা ওই লোক আইজানি দিম কাইলানি দিম আইজানি দিম কাইলানি দিম উনকে পারে করা হচ্ছে। আচ্ছা ভালো হয়েছে। মানিক ভাই, মানিক ভাই নাই, বেড়ে গেছে। আমিদুল ভালো আছো ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? সেই তো আছি, ক্লাস দেখলাম বহুক্ষণ, আচ্ছা জি ইনশাল্লাহ দেখা হবে। এমনি ভালো আছো না? আমি এখন সুস্থ, আলহামদুলিল্লাহ সুস্থ, সম্পূর্ণ ভাবেই সুস্থ। জি হ্যাঁ, এখন আর খোঁড়ায় খোঁড়ায় হাঁটা লাগে না, ডাইরেক্ট হাঁটতে পারতেছি। আলহামদুলিল্লাহ, ক্লাস দেখলাম, ভালো লাগলো, দেখি অনেক নতুন জিনিসও ভিতরে ঢুকলো, দেখা হবে আবার ইনশাআল্লাহ ক্লাসে, পরের ক্লাসে আবার থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানিক দিলাম। মানিক ভাইয়ের নাকি কাজ পাইলো, কি ব্যাপার? কাজটা আমি একটু সমস্যা আছে, ওয়েডিং এ রাখি দিছে। কি কি কাজ পাইছেন আপনারা? কাজ পাইছেন শুনলাম না ভাই রে। না না এখনো তো পাইনি, ওটা ওয়েডিং এ রাখি দিচ্ছে। অর্ডার করছে? না না অর্ডার এখনো দেয়নি, ওর ওই লোক দিতে চাইছে, ওই লোক 2-1 দিন ব্যস্ত আছে, তো বলছে ভাই আমি 2-1 দিন পরে যোগাযোগ করবো। কোন দেশে ভাইয়া? ইউকে, ইউএস। ইউএস জি। আচ্ছা আসুক দিলে তো আলহামদুলিল্লাহ, তবে বেশিরভাগ ক্লায়েন্ট গুলো আর কি বলে এইরকম আর পরে আসে না। আচ্ছা যাই হোক, তো আজকে এই পর্যন্ত ইতিটা নেই, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলো আজকে প্র্যাকটিস করে যদি সমস্যা হয় তাহলে গ্রুপে জানাই দেওয়া, গ্রুপে অথবা আমাকে ডাইরেক্ট মেসেজ দিবেন। জি, যদি যদি তাড়াতাড়ি রিপ্লাই না পান একটু ওয়েট করবেন, কারণ মেসেজ আর বারবার চেক করা হয় না, এই জন্য রিপ্লাই তাড়াতাড়ি দেওয়া যায় না। আচ্ছা তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। সবাই আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।